4-5 দিন খুব একটা তাপমাত্রার উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকবে না, মোটামুটি এইরকমই কন্টিনিউ করবে যেটা রয়েছে। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 15-14 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 25 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলো তো যেটা রয়েছে এটাই কন্টিনিউ করবে 4-5 দিন, মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এসব জেলাগুলো সর্বনিম্ন মোটামুটি 11 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ, তবে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 11-13 এই পিরিয়ডটায় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা বা 2-1 জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকছে।